एएसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। नमस्कार, आपनादे एएसके लाइव अपडेट সারাদিনে নিয়ে আমি অনুষ্কা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 3,06,064 জন, যা গতকালের তুলনায় 8% কম। তৃতীয় ঢেউয়ে উদ্বেগ আরও বাড়াচ্ছে করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 10,000 পার করেছে। আর কদিন পর থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, কিন্তু তার আগে সংসদে হানা দিল করোনা। সূত্রের খবর, সংসদের 875 জন কর্মী করোনা আক্রান্ত। নেতাজি জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাতপাড়া। চলের সাতরং গুলি, পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামে। ভাতপাড়ার সাংসদ অর্জুন সিং এর ছেলে পবন সিং নেতাজি প্রতিকৃতিতে মালাদান করতে গেলে সংঘর্ষ শুরু হয়। ইতিমধ্যে গোটা ঘটনার বিবরণ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। ভাতপাড়ার সংঘর্ষ নিয়ে সড়ক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। নদী বিধানসভা ভোট, আজ ফের 3 দিনের গোয়া সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, সৈকত রাজ্যে নির্বাচন স্ট্র্যাটেজি নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তৃতীয় দফার প্রার্থী তালিকা নিয়ে নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করবেন বলেও খবর। বিধানসভা নির্বাচনের আগে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল উত্তর প্রদেশে বিজেপির শরিক আপনা দল। বিজেপির এই শরিক দলের প্রার্থী তালিকায় নাম রয়েছে এক সংখ্যালঘু প্রার্থীর। সচরাচর উত্তর প্রদেশের কোন আসনে সংখ্যালঘু প্রার্থীর নাম বেছে নেয় না বিজেপি বা পদ্ম শিবিরের কোন শরিক দল। 2014 পর এনডিএ জোটের তরফে এই প্রথমবার সংখ্যালঘু প্রার্থী বাছা হয়েছে। উত্তর প্রদেশের সুয়ার কেন্দ্র থেকে লড়বেন আপনা দলের প্রার্থী হায়দার আলী খান। মুম্বাই স্কুল খোলার জন্য জারি একাধিক নিয়ম, পড়ুয়াদের স্কুলে আসা বাধ্যতামূলক নয়। তারা যদি চায় তবে অনলাইনে পঠন পাঠন জারি রাখতে পারবে। যারা স্কুলে যাবে তাদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো করণবিধি অনুসরণ করতে হবে। যে সমস্ত পড়ুয়ারা স্কুলে আসবে তাদের অবশ্যই অভিভাবকদের অনুমতি পত্র জমা দিতে হবে। শিলিগুড়ি পুরভোটে এবার করোনার বিধিনিষেধকে অস্ত্র করে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা ভোট প্রচার করতে দেখা যায়। আর 24 নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেস প্রার্থী দীপক কর স্যানিটাইজার ও মাস্ক নিয়ে ওয়ার্ডবাসীকে সচেতন করছেন। প্রায় 1.5 কেজি ওজনের নকল সোনার বার উদ্ধার করলো পুলিশ। প্রতারণা চক্রে 2 পান্ডা পুলিশের জালে ধরা পড়লো আজ সৌপন সূত্রের খবরের ভিত্তিতে। নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে 3 বাত্তিমোড় এলাকায় ধরে দুজন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে 2টি বিশাল আকৃতির কচ্ছপ উদ্ধার করলো বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাগোবা বন দপ্তর। 75তম প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ রয়েছেন যেভাবে তল্লাশি চালাচ্ছেন, সেভাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে আরপিএফ এর তরফেও পুরো তল্লাশি শুরু হল। হাতির অত্যাচার সীমা ছাড়ালো আংরাবাসায়। নাগরাকাটা ব্লকের দক্ষিণ আংরাবাসায় মোট 6টি বাড়ি গুড়িয়ে দিল জোড়া হাতি। বিপর্যয় কাটিয়ে উঠে টানা প্রায় 3 মাস বাদে ফের পাহাড়ি পথে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাত্রা শুরু করল টয় ট্রেন। জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতে দিনটি পালন করল উত্তরবঙ্গ আদর্শ যোগ একাডেমি। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ল লোহার রড দিয়ে এটিএম মেশিন ভেঙে টাকা লুটের চেষ্টা, ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। এখনকার মতো আপনি সারাদিনের এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। লোড শেডিং অর পাওয়ার ফ্লাকচুয়েশন সে পরেশান, ইনভার্টার অর স্টেবিলাইজার লাগাও পরেশানি সে নিজাত পাও। ঘর এনভায়রনমেন্ট কা রখনা হ্যায় খেয়াল তো সোলার এনার্জি কা করো ইস্তেমাল। जी हाँ, UPS, इन्वर्टर, बैटरी, स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्स पानी टंकी मो सेवक रोड सिलीगुड़ी। अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान, मार्केट से कम मिलेंगे दाम। कॉन्टैक्ट अस 9434062106। Damrose celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damrose showroom or damroindia.com. घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नज़र फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स, सत्यम प्लाजा नियर भक्ति नगर चेक पोस्ट सेवक रोड सिलीगुड़ी। फोन 9564130130। आपका भरोसेमंद चैनल एएसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए